আসসালামুকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুমি শহীদ। আমি রুমি ওয়েলকাম করছি নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিতে পারেন। বেলকুনিতে চলে এসেছি আর গাছটাকে একটু পরিচর্যা করে নিলাম। গাছের কিছু পাতা মরে গিয়েছিল, সেগুলো গিয়ে ক্লিন করে নিলাম। আর আমার এই যে নীলকণ্ঠ যে গাছটা আছে সেটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর গ্রো করছে। কিছু কিছু শখের জিনিস যখন মানে কিছু কিছু শখ যখন পূরণ হয় তখন কিন্তু মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যেরকম আমার এই মানি প্লান্ট গাছের গ্রোথটা, মানে আমি চেয়েছিলাম এরকম টবে মানি প্লান্ট লাগাবো আর এভাবেই গ্রো হবে। চলে এসেছি কিচেনে। রুটিগুলোকে আমি একটু জাস্ট ভেজে নিব। আমার একটু এভাবে হালকা তেলে ভেজে একটু টোস্ট করে নিয়ে চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদিও এখন ডায়েট করি, এভাবে খাওয়া হয় না। আগে এই রুটিগুলো খুব খেতাম, কিন্তু অনেক দিন পরে খাচ্ছি। আমার খুব খেতে ইচ্ছা করছিল, যার জন্য ডায়েটে থাকলে কিন্তু অনেক ধরনের খাবারই খেতে ইচ্ছা করে। তো আমার মনে হয় না যে মানে হঠাৎ একদিন খেলে কোনো প্রবলেম হয়। আমি আমার মতোই যেহেতু মেনটেন করি, তো আমি এরকম প্রায় খাই বলতে দেখা গেল আমার যেটা খেতে ইচ্ছা করে ডায়েট ওটা নিষেধ আছে, বাট ওইটা আমি দেখা গেলো মাসে একবার খাই বা 20 দিন পরে একবার খাই, বাট একই খাবার বারবার না, চেঞ্জ করে আর কি। সাথে আমি লাল চাও বানিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আমার রুটিগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি চাটা ঢেলে নিচ্ছি। পুঁইশাকে ডাল লাগিয়েছিলাম, মাশাল্লাহ পাতা ডাল দুটোই ছেড়েছে আর পাতাগুলো একটু বড় হয়ে যাচ্ছে। আমি জানি না এভাবে লাগালে ডাল হয় কি না, আমি কখনো লাগাই নাই। এখন আমি এখানে ডাল ভুনা করে নিব। আর হঠাৎ করেই আমার হচ্ছে একটু পরাটা খেতে ইচ্ছা করছিল, যেহেতু দুপুরে ভাত খাবো না, তো ভাবলাম 2-3 পিস পরাটা বানিয়ে নিই। এর জন্য আমি এখানে মসুরির ডাল ভুনা করে নিচ্ছি আর এখানে এপাশ থেকে আমি পরাটা ভেজে নিচ্ছি। যদিও আমি পরাটা ভালো বানাতে পারি না, মানে রুটির শেপ করে যে পরাটাটা সেটা পারি, বাট এই যে চারকোনা যে পরাটা সেটা অতটা ভালো পারি না, তবু আমার মতো করে আমি বানিয়ে নিচ্ছি। আর পরাটা কিন্তু চারকোনাটাই খেলে মনে হয় যে না এটা পরাটা খাচ্ছি, এই আর কি। আর পরাটা কিন্তু আমার অনেক ভালো লাগে।
আমরা হয়তো বা অনেকে অনেক জায়গায় থাকি, যার যার স্থান আলাদা, কিন্তু সবাই তো সবার জন্য দোয়া করতে পারি। যেহেতু দেশের সিচুয়েশন ভালো না, তো আমরা সবাই সবার জন্য দোয়া করব, মন থেকে দোয়া করব। আর এখন পর্যন্ত আমরা যারা সুস্থ আছি তারা প্রত্যেকে আলহামদুলিল্লাহ বলবো। করোনা ভাইরাসের যে কন্ডিশন সেটা কিন্তু খুবই মহামারী আকার ধারণ করেছে, বিশেষ করে আমাদের খুলনা অঞ্চল রাজশাহীতে। যেখানে থাকি সবসময়ের জন্য দোয়া করতাম, যে মানে ঢাকাতেও যখন ছিলাম তারপরও মন থেকে একটা দোয়া চলে আসতো যে আল্লাহ খুলনার মানুষগুলো যেন ভালো থাকে। যে যেখানে থাকে তার জন্মস্থান যেখানে, সেখানকার প্রতি কিন্তু একটা এক্সট্রা টান বা এক্সট্রা ভালোবাসা থাকেই। কিন্তু হঠাৎ করে সেখানে এত ভাইরাস বৃদ্ধি পেয়েছে বলার বাহিরে। তো সবাই আসলে দোয়া করব সব দেশের মানুষের জন্য, সব অঞ্চলের মানুষের জন্য। প্রতিটি সূর্যাস্তই নতুন আরেকটি দিনের আগমনী বার্তা। এটা যেমন চরম সত্যি, সেরকম মানুষের জন্য মানুষের ভালোবাসা দোয়া এটাও কিন্তু চরম সত্যি। আমরা যেখানেই থাকি না কেন সবাই সবার জন্য দোয়া করব, সাবধানে থাকব, ভালো থাকব, সুস্থ থাকব। আজকের মতো আল্লাহ হাফেজ।